হ্যালো এভরিওয়ান, আজকে বুধবার সকালবেলা মার পিছু পিছু চলে এলাম ছাদে। আগের দিন তোমাদেরকে তো ছাদ বাগানটা দেখালাম, কিন্তু চিচিঙ্গাটা মিস হয়ে গেছিল, আমিও আজকেই দেখলাম আর কি। তো মা এসেছে চিচিঙ্গাটা কাটতে, কারণ আজকে গাছের টাটকা সবজি দিয়ে মাছের ঝোল রান্না করা হবে। তো শুধু চিচিঙ্গাতে তো হবে না, এদিকে যে ধুন্দুলটা হয়েছিল সেটাও কেটে নিল। গাছে একটা গোলাপ হয়েছে, কি সুন্দর না কালারটা, খুব মিষ্টি লাগছিল দেখতে। নিচে এসে দেখি বাবা এনেছে একটা জ্যান্ত মাছ, তাই মাছ দিয়ে গাছের টাটকা সবজি ঝোল করা হবে। আর আগের দিন যে ওলটা তোলা হয়েছিল সেই ওলটা মা রান্না করেছিল, সেটার আর ভিডিও করা হয়নি, একটু রয়ে গেছিলো, তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। মা এটা বানাচ্ছিল কচু বাটা, তার ভেতরে দিয়েছিল চিংড়ি মাছের ফেলে দেওয়া ওই পা মাথাগুলো, বেশ ভালো হয়েছিল খেতে। গরম ভাত দিয়ে খেতে কিন্তু মন্দ লাগবে না। আর এদিকে মাছের ঝোলটা পুরো কমপ্লিট, ওই যে টাটকা সবজি আর জ্যান্ত মাছের ঝোল, আলাদাই টেস্ট ছিল। বল মাসি, মাসি বল কিরে। ওকে এতবার বলে একটু মাসি বলে ডাকতে ও কিছুতেই ডাকে না, ওর যত ভাব হলো মামাদের সাথে। তারপর স্নান করে রেডি হয়ে গেলাম ডিউটি বেরোনোর জন্য। আর এদিকে দুপুরবেলা তো খুব বৃষ্টি নেমে গেছিলো, আর বৃষ্টি নামে না জুতোগুলো ঢোকাতেই ভুলে যাই, যেই কারণে জুতোগুলো নষ্ট হয়ে যায়। বৃষ্টি হয়ে যাওয়ার পরে মনে পড়ে, ইস বাইরে তো আমার জুতো ছিল। মা একটা নতুন জিনিস বানাবে, তো সেটা বললো তোকে আগে বানিয়ে খাওয়াবো, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে শেয়ার করবি। তাই মা আগে আমাকে বানিয়ে খাওয়াক, তারপর নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। আর এইদিকে মাকে বলেছিলাম রাত্রেবেলা একটু চাউমিন এনে রাখতে, আমাদের পাশে একটা দাদা নতুন দোকান খুলেছে, এত সুন্দর চাউমিনটা বানায়, তো এনে রেখেছিল, ঠান্ডা হয়ে গেছিলো, তাই আমি একটা ডিম দিয়ে চাউমিনটাকে গরম করে নিলাম। ভাই যেহেতু বলেছিল রাতের বেলা চাউমিন খাবে না, তাই মা ভাইয়ের জন্য চাউমিন আনেনি। মা এনেছিল এক প্যাকেট, আর এক প্যাকেট মা আর আমার জন্য যথেষ্ট, কিন্তু খাবে না বলে প্রথমে ভাগ তো ওই বসালো। এইদিকে ভাই বানিয়েছিল একটু চিকেন কষা, আর মা বানিয়েছিল বরবটি আলু ভাজা রুটি দিয়ে খাওয়ার জন্য, যেহেতু বাবা আর ভাই রুটি খাবে। তো মা তো ভাই যে চিকেন কষাটা বানিয়েছে সেটা খেয়ে ভালোই বলল। আর এইদিকে আমি এবার রাতের ডিনারটা করতে বসি, চাউমিনটা খুবই ভালো হয়েছিল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে, টাটা।